সংস্কৃতি ও সভ্যতার ধারা একটি চলমান প্রক্রিয়া। আর এই চলমান প্রক্রিয়া অনুযায়ী পৃথিবীর সভ্য মানুষ ইতিমধ্যে দলবদ্ধ জীবনের অনেকগুলো স্তর পেরিয়ে এসেছে। সেই সাথে বাস্তব জীবনে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে বিভিন্ন সময়ে মুখোমুখি হতে হয়েছে জীবন সংগ্রামে। এক্ষেত্রে বলা চলে আদিবাসী জীবনধারার হাজং সম্প্রদায়ের কথা। বহু নির্যাতন নিপীড়ন কাটিয়ে উঠে তাদের নিজস্ব ভূমিতে ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বেঁচে আছে আজকের হাজং সমাজ। আবহমান কাল থেকে হাজং জনসমাজ বাংলাদেশের বৃহত্তর সিলেট বিভাগের হাওড়াঞ্চল বেষ্টিত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, তাহেরপুর ও ধরমপাশা উপজেলার গুলগাঁও, ঘিলাগড়া, লক্ষ্মীপুর, শ্রীপুর, বাকাতলা গ্রামগুলোতে স্থায়ীভাবে বসবাস করছে। কারো কারো মতে ধারণা করা হয় 1001 খ্রিস্টাব্দে আর্যযুগে কামরূপ রাজ্যের হাজনগরে রাজনৈতিক অন্তকলহ ও স্থানাভাব এবং খাদ্যাভাব প্রভৃতি কারণে হাজঙ্গন এই আদি নিবাস ত্যাগ করে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর তাদেরই একটি বিরাট অংশ কালক্রমে বাংলাদেশের পাদদেশে এসে বসতি স্থাপন করে। ভারতীয় অবস্থানরত তাদের জনগোষ্ঠীর সাথে প্রায় সবসময় তারা তাদের যোগাযোগ অক্ষুণ্ণ রেখেছে। তাদের দৈহিক গঠনে বিশেষ বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়, যেমন স্বাভাবিক লোমশ, মাঝামাঝি ও ছিপছাপ দেহ, উজ্জ্বল শ্যামলা রং, ঘন কালো চোখ ও চুলের রং। পাহাড়ি উপকূলে বসবাস করলেও তাদের চলাফেরা এবং আচরণবিধি খুবই শান্তশিষ্ট। মানব পরিচিতির সহজ একটি উপায় হচ্ছে পোশাক পরিচ্ছদ। হাজং সমাজে নারী এবং পুরুষরা পোশাক পরিধানে তাদের নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে। হাজং নারীদের ঐতিহ্যগত পোশাকের মধ্যে রয়েছে নিজেদের তাঁতের তৈরি পাতিন, আরগন ও কোমরবন্ধ। পুরুষের প্রথাগত পোশাক বোটা অর্থাৎ ধুতি, পাঞ্জাবি, তাদের ভাষায় যাকে বলে কম্পেস। এ সমস্ত পোশাক সাধারণত পুরুষরা সামাজিক আচার অনুষ্ঠানে পরিধান করে। সনাতন ধর্মাবলম্বী হয় কিছু কিছু হাজং পুরুষ ও মহিলারা গলায় তুলসী মালা পরে। পাহাড়ি অঞ্চল হলেও এর মাটি ধান চাষের উপযোগী হয়, তারা ধানের চাষাবাদ করে থাকে। পাশাপাশি শাকসবজি চাষ করায় এ থেকে অনেকটা আয় উপার্জন করতে সক্ষম তারা। বিপুল পরিমাণ জায়গা জুড়ে কাঁচামরিচের ফলন হয়, ঘরের চালের উপর কুমড়ার চাষাবাদ হয়। স্বাভাবিকভাবে সব এলাকাতেই আলুর চাষাবাদ হয়। ঠিক একইভাবে হাজংরাও এর ব্যতিক্রম নয়। খুব পরিশ্রমী এবং কর্মঠ হাজং পুরুষ এবং মহিলা। ফসল উৎপাদনের উপরই তাদের সংসারের পুরোটা নির্ভর করতে হয়, আর তাই কৃষি নির্ভর তাদের জীবনযাপন। কম বেশি সব ধরনের ফসলের চাষাবাদ করে হাজং লোকজন। প্রতিটি বাড়িতে না হলে কিছু সংখ্যক হাজং পরিবার ভুট্টার চাষ করে থাকে, তবে বেশি অংশে তৈলবীজের চাষ করা হয়। তৈলবীজ উৎপাদনের উপযোগী ভূমি উর্বর হয় প্রায় প্রতিটি পরিবারই উৎসাহ উদ্দীপনা সহকারে এই ফসল চাষে পরিশ্রম করে থাকে। হাজং মহিলারা খুব পরিশ্রমী, ফসলের পরিমাণ ভালো বলে প্রাণভরা হাসি নিয়ে তারা অধিক পরিশ্রম করতে পারে। এত কষ্টের পরও যদি তাদের সন্তানকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারে তবেই তাদের শান্তি। পরিবারের বৃদ্ধারাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকে না, বয়স হয়ে গেলেও সংসারের প্রায় সব কাজেই তারা সাহায্য করে। অনেক সময় মহিলারা সংসারের হাল ধরে, অর্থের প্রয়োজনে নিজেদের সংসারের চাহিদা মিটিয়ে ধান বিক্রি করে। এত কিছুর পরও সংসারের সকল চাহিদা তারা সম্পন্ন করতে পারে না। ধান চাষ এবং অন্যান্য ফসল একটি কলসিতে এই কাদা ভরে রাখা হয়। নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে মহিলারা। এ
এই আনন্দমুখর দিনটি বছরে একবারই আসে, তাই তো জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন ফসল ঘরে তোলার বেকুল আশায় আনন্দে আত্মহারা হয়ে পড়ে সবাই। এই উৎসবের নিয়ম অনুযায়ী বাড়ির বড়কর্তা প্যাক খেলায় অংশগ্রহণ করেন। এক পর্যায়ে মহিলারা কলসি ভর্তি প্যাক বা কাদা বড়কর্তার মাথায় এবং শরীরে ঢালতে থাকে। কর্তার বলার বা করার কিছুই থাকে না। পূজার নিয়ম অনুযায়ী কাদা মাখা শরীরে সব কিছুই তাকে সহ্য করতে হয়। নতুন ফসল ঘরে তোলার জন্য এই ঐতিহ্যবাহী উৎসব পালন করতে গৃহের বড়কর্তাকে শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। কর্তাকে শ্রদ্ধা জানানোর পর একে অপরের মুখে শরীরে কাদা মাখাতে থাকে। সেই সাথে উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উচ্ছমুখর পরিবেশ। এই আনন্দ কেবল শুধুমাত্র তাদের মাঝেই বিরাজিত। বড়কর্তাকে নিয়ে আনন্দ আয়োজনের পর কলসিতে আবার কাদা ভর্তি করে নাচগান করতে থাকে তারা। বড়কর্তাকে নিয়ে যেভাবে শ্রদ্ধা অভ্যর্থনা জানানো হয়, পূজার নিয়ম অনুযায়ী ঠিক একইভাবে ঘরে গৃহিণীকেও অভিনন্দন জানানো হয়। এই উৎসবে গৃহিণী ফুলের ডালা মাথায় নিয়ে বসে থাকে, তার চারপাশে আনন্দে উদ্বেলিত মহিলারা। সময়ের তাড়নায় সংসারের অভাব অনটন বেড়ে যাওয়ায় ঐতিহ্য রক্ষার্থে ছোট পরিসরে তারা পালন করছে এই প্যাক খেলা বা প্যাক পূজার উৎসব। এই উৎসব গ্রামের লোকজনরা আগ্রহ সহকারে উপভোগ করে থাকে। সংসারের অভাবের তাড়নায় নিজেদের অনেক চাহিদাই তারা পূরণ করতে পারে না। প্রতিদিনের খাবার জোগাড় করতে কত পরিশ্রমই না করতে হয় তাদের। আর তাই তো হাজং মহিলারা খাল বিল নদীতে মাছ ধরে। মাছ ধরাকে হাজং ভাষায় ঝাঁকমারা বলা হয়। তবে ঝাঁকমারা তাদের পেশা নয়, নেশা। বেতের তৈরি মাছ ধরার এই ঝুড়ির নাম হচ্ছে ঝাঁকমারা। ভারত থেকে আসা নদী তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে, আর নাম হচ্ছে রূপেশ্বরী নদী। এই নদীতেই হাজং লোকজনরা গোসল থেকে শুরু করে সংসারের প্রায় সব কাজে সম্পন্ন করে, এমনকি মাছও ধরে। মহিলারা দলবদ্ধ হয়ে ঝাঁকমারায় অংশ নেয়। হাজং সমাজ সংস্কৃতির ঐতিহ্যে ঝাঁকমারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছ ধরে একদিকে সংসারে খাদ্যেরও যোগান হচ্ছে, অপরদিকে তারা নিজেদের সংস্কৃতিকে আরো এক ধাপ এগিয়ে নিচ্ছে। তাদের মাছ ধরার কায়দাটাও পুরোটাই ব্যতিক্রম। প্রতিদিন এভাবে তারা খাল বিল নদী থেকে মাছ ধরে দিনের একবেলার খাবারের পথ করে নেয়। নদীর পাড়ে দাঁড়িয়ে গ্রামের লোকজন উপভোগ করতে থাকে এই ঝাঁকমারার দৃশ্য। ঝাঁকমারা শেষ হলে একসাথে তারা আবার বাড়ি ফেরে। হাজং সমাজের প্রাথমিক ভিত্তি পিতৃতান্ত্রিক পরিবার। পরিবারের পিতাই সর্বময় কর্তৃত্বের অধিকারী। পিতার মৃত্যুর পর স্বাভাবিক অবস্থায় প্রত্যেক পুত্র সম্পত্তির সমান অধিকার ভোগ করে। শহরের সাথে এবং এলাকার ভেতর যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে মোটরসাইকেল। সুনামগঞ্জ শহর থেকে মোটরসাইকেল নিয়ে প্রায় 6 ঘন্টা সময় অতিবাহিত করে তাদের এলাকায় আসতে হয়। তাই বলতে গেলে শহরের সাথে তাৎক্ষণিক যোগাযোগ একেবারেই নেই। মোটরসাইকেল চড়ে টেকেরহাট হয়ে গুলগাঁও বাজারেই শেষ গন্তব্য। এই গুলগাঁও বাজারে
তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় কিংবা বাজার ঘাট করতে হয়। হাজংদের ঘরবাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামের ভেতর মনোরম দৃশ্য হচ্ছে তাদের বসত বাড়ি। মাটির তৈরি চালা ঘরে মহিলারা এই ঝাড়গুলো আলাদা করে মাটি বেঁধে বাজারে কিংবা ঘরবাড়িতে নিয়ে যায় বিক্রির জন্য। মহিলারা গৃহের কাজে সবসময় ব্যস্ত থাকে। বাড়ির আঙিনায় দেবতার পুজো দেওয়ার জন্য ছোটখাটো মন্দির তৈরি করে। পাশাপাশি হাজং পুরুষরাও এ কাজে সহযোগিতা করে। মন্দিরের দেয়ালে কাঁচি দিয়ে মাটি কেটে বিভিন্ন ডিজাইনের আলপনা তৈরি করা হয়। হাজংরা পান সুপারি খেতে অভ্যস্ত। প্রায় প্রতিটি বাড়িতেই পান সুপারি খাওয়া হয়। এমনকি অতিথি আপ্যায়নেও তারা সুন্দর করে পান পরিবেশন করে। শিক্ষা দীক্ষায় এই সম্প্রদায় তেমন একটা উন্নতি করতে পারেনি। এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট। তবে বর্তমানে তাদের অভাবনাটন থাকলেও হাজং বাবা মা সন্তানদের লেখাপড়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। হাজং ছাত্রছাত্রীরা তাদের গ্রাম থেকে প্রায় 4 মাইল রাস্তা হেঁটে গিয়ে মহেশখলা স্কুলে লেখাপড়া করে। হাজং সমাজে কেউ যদি মারা যায় তাদের ধর্মীয় রীতিতে মৃত ব্যক্তির শ্রদ্ধানুষ্ঠান 9 দিন পর সম্পন্ন হয়। শ্রদ্ধের দিন মৃত ব্যক্তির পরিবার পরিজন গ্রামের আত্মীয় স্বজন চুল কেটে নদীতে স্নান করে। তবে মৃত ব্যক্তির পরিবারের লোকজন মাথা নেড়া করে। নদীতে সবাই গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মৃত ব্যক্তির বাড়ি ফিরে যায়। শ্রাদ্ধানুষ্ঠানে গ্রামের প্রত্যেককেই নিমন্ত্রণ করা হয়। শ্রাদ্ধের ক্রিয়াকর্ম সম্পাদন করেন তাদেরই একজন ব্রাহ্মণ। স্থানীয়ভাবে তারা তাকে অধিকারী সম্বোধন করেন। এই অধিকারী মৃত ব্যক্তির শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন করে। এই দিনই তাদের সামাজিক রীতি অনুযায়ী পালাগান পরিবেশন করা হয়। পালাগান পরিবেশনকারীরা হাজং সমাজেরই নির্দিষ্ট কিছু লোক। তারা সমাজের বিশেষ অনুষ্ঠানগুলোতে গান পরিবেশন করে। তাদের নিজস্ব ভাষায় তারা গান রচনা করে তা গেয়ে থাকে। এই শ্রাদ্ধানুষ্ঠানে মৃত ব্যক্তির আত্মার সন্তুষ্টি লাভের জন্য গানের কথাগুলোকেও সেরকম সাজিয়ে পরিবেশন করা হয়। তাদের কাছে এই পালাগান ধর্মীয় দিক দিয়ে অনেকটা গুরুত্বপূর্ণ। পালাগানে 2 জন গায়ক, 2 জন খোলবাদক এবং সাথে আরও 3 জন বাদ্যযন্ত্রী করতাল নিয়ে গান পরিবেশন করে। গায়ক প্রচণ্ড পরিমাণে মন প্রাণ দিয়ে গান পরিবেশন করে পালায় উপস্থিত লোকজনদের একেবারেই কাছে চলে যায়। রাতের খাবারের জন্য তারা এই মাছ কাটছে। বাজার থেকে বড় মাছ কিনে খাবার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। বাড়ির উঠোনের এক পাশে তারা খোলা জায়গায় চুলা তৈরি করে রান্নাবান্না করে। রাতের খাবার রান্না করার জন্য বিকেল হতেই তাদের প্রস্তুতি চলে। সন্ধে হওয়ার আগেই শেষ হয় রান্নাবান্নার কাজ। দিনের সমাপ্তি ঘটছে। বহুদিনের পথ পাড়ি দিয়ে হাজং মহিলারা হেঁটে আসছে। এই দৃশ্য নিত্যদিনের, ঠিক যেমন সূর্যাস্তের মতো। পরিশ্রমে গাঁথা তাদের জীবনে যেন আনন্দের শেষ নেই। দিনের পর রাতের শুরু, কিন্তু তাদের জীবন চলা এখনো থেমে নেই। রাতের আধারে মৃদু আলোয় বাড়ির উঠোনে চলতে থাকে ঐতিহ্যবাহী গোপী গান।
হাজংদের ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এই গোপীগান। সারাদিনের কাজের শেষেও তাদের ক্লান্তি নেই, নিজেদের জীবন রক্ষার্থে যে হারে দিনের পর দিন তারা পরিশ্রম করে যাচ্ছে, ঠিক এরকম সমানতালে শ্রম দিয়ে যাচ্ছে ঐতিহ্যগত নিজস্ব সংস্কৃতি রক্ষার্থে। তারা আশায় আছে কোনো একদিন কষ্টের আঁধার কেটে গিয়ে তাদের জীবনে সুখের আলো প্রস্ফুটিত হবে।